কেন কেউ চায় না আমায় কি দোষ আমার বলো মা মা পাক মা পাক পাক একটু শান্তিতে থাকতে দিবি না তাই তো দরকার পড়লেই মা 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 বল ধান্দা কি বল এমন করে তুমি বলতে পারলে মা পাক বিপদে পড়লেই না তোমার কাছে আসি মা পাক তুমি তো ফেসবুক ইনস্টাগ্রামেতে নেই মা তাহলে আমরা সারা দিন তোমার কাছে অনলাইন থাকতাম মা যদি ফেসবুকেই থাকতাম তাহলে মন্দিরের আর দরকার হতো না আর সব যদি অনলাইনেই চাস তাহলে বিয়েটাও অনলাইন করিস না কেন ঠিক ঠিক যাই হোক বল কি হয়েছে এ তোমার কেমন বিচার কেন কি হলোটা কি আবার আর তো মাত্র একটা পরীক্ষাই বাকি ছিল তার আগেই তুমি লকডাউন করে দিলে মা এ তোমার কেমন খেলা মা খেলা কি আর আমি একা খেলছি খেলা তো খেলছি করোনা ভাইরাস আর পলিটিক্যাল ভাইরাস কি আর করবি বল পরীক্ষা তো দিতেই হবে কিন্তু মা আমি তো পরীক্ষা দেব না ও মা সে কি তাহলে কে দেবে পরীক্ষা এ অপরাধ তোমার মা পরীক্ষা তুমিই দেবে মা চুপ বাবা আমি আমি তো সিলেবাসই জানি না তাহলে আমার তো আর কোনো উপায় নেই মা আমি কোশ্চেন পেপার চুরি করবো মা কেন কেউ চায় না আমায় কি দোষ আমার বলো বুকের থেকে ঠেলে আমায় দূরে ফেলে দিল আরে এ তোমার এক্স গার্লফ্রেন্ড নীলিমা এ আবার বাবার টাকায় পুলিশও হয়ে গেছে দাঁড়া এই দেখ দেখ মেয়ে পুলিশ পাঠিয়েছে আমাকে ধরতে আরে শালা একটা কোশ্চেন পেপার চুরি করেছি বলে আজ আমি ক্রিমিনাল না না শুধু ক্রিমিনাল নয় আন্টি সোশ্যাল কি বললেন আন্টি সোশ্যাল বাবার পাশে চাকরি পেলে এইরকমই হয় ম্যাডাম ওটা আন্টি নয় অ্যান্টি হবে ম্যাডাম আমরা কেউ মায়ের পেট থেকে অ্যান্টি সোশ্যাল হয়ে আসি না আমাদেরকে অ্যান্টি সোশ্যাল বানায় আপনাদের এই অ্যান্টি সমাজ ম্যাডাম এই মেয়েটাকে দেখুন অ্যাক্ট্রেস হতে চেয়েছিল হিরোইন চান্স পাইনি বলে আর ছোট ছোট ড্রেস পরে ফেসবুক ইনস্টাগ্রাম কাঁপাচ্ছে বলুন ও একজন অ্যান্টি সোশ্যাল ম্যাডাম এই বৌদিটাকে দেখুন এই বৌদিটা উনি গৃহবধূ ছিলেন তারপর একদিন চৈত্রহীন থেকে ইন্সপায়ার্ড হয়ে উনি পিঠের মধ্যে স্ল্যাট লেখে কিন্তু পাড়ার লোককে সত্যিকারের স্ল্যাট ভেবে পাড়া থেকেই বের করে দেয় বলুন ম্যাডাম এনিও অ্যান্টি সোশ্যাল আর দেখবেন ম্যাডাম ম্যাডাম এই ছেলেটাকে দেখুন এই ছেলেটা বাবা মোর সাত করে নাম রেখেছিল অঙ্কুর একদিন মাস্টারের ভিডিও দেখে ইন্সপায়ার্ড হয়ে বাড়ির সামনে বড় করে একটা পোস্টার লাগিয়েছিল কিন্তু পাড়ার লোক ভাবলো অঙ্কুরের বঙ্গবাবু হয়তো বড় হয়ে গেছে তাই তাকে মারধর করে বলুন ম্যাডাম ও অ্যান্টি সোশ্যাল তাহলে আপনি বলুন ম্যাডাম এরা যদি অ্যান্টি সোশ্যাল হয় তাহলে তার জন্য দায়ী কে ম্যাডাম এবার আমার গল্পটা বলবো থাক তোমার ওই ইঞ্জিনিয়ারিং করে চাকরি না পেয়ে ডাকাত হয়ে ওঠার গল্প শোনার মতো ইচ্ছে ও সময় কোনোটাই আমার কাছে নেই কেন কেউ চায় না আমায় কি দোষ আমার বল বুকের থেকে ঠেলে আমায় দূরে ফেলে দিল কেন কেউ চায় না আমায় কি দোষ আমার বল